وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمة الله إن الحمد لله صلاة والسلام على رسول الله بعد أكبر أن تتعلم دي جنة حرر وفرق قطة حرر دي هو بي جي هاي اي بي بار খোলাসা অর্থাৎ সার সংক্ষেপ কথা যেটা সেটা হলো যে সহি বুখারির তিন হাজার দুইশো নম্বর হাদিস থেকে পাওয়া যায় যে জান্নাতিদের জন্য দুইজন স্ত্রী স্ত্রী থাকবে বিবি থাকবে তো এই হাদিসের ব্যাখ্যায় ইবন আজার আসকালানি ইবনুল কাইমজাউদ্দিয়া ইবন তাইমিয়া রহমাহমল্লাহ এবং আরো ইবন কাসির রহমাহল্লাহ সহ অনেক মহাদিস মুফাসির তার সকালে বলেছেন যে এই দুটি হলো আদম সন্তানদের মধ্য থেকে অর্থাৎ যে দুইজনের কথা সহি প্রমাণিত আছে সেটা হলো আদম সন্তান অর্থাৎ বাণী আদম থেকেই পাবে যে দুইজন বাণী আদম থেকে পাবে আর এর উপরে হুর থেকে যে পাবে ইমন তাই রহমা একটা কথা বলেছেন সেটি হলো মানুষের কর্ম অনুযায়ী অর্থাৎ যার কর্ম যেমন হবে তার হুরের সংখ্যা তত বেশি হবে এটা একটা কথা আর একটা কথা হলো যে আদম সন্তানদের মধ্য থেকে দুইজন পাবে আর হোরদের মধ্য থেকে কতজন পাবে এই ব্যাপারে হাদিস নেই যেটা বা আদম সন্তানের বাহাত্তরের কথা যে আদেশ তির আছে সেই আদেশটি দয় এবং সত্তর সংক্রান্ত এই সংখ্যা নির্দিষ্ট সংখ্যা সংক্রান্ত যতগুলো হাদিস রয়েছে সেই সবগুলো হাদিসের ব্যাপারে ইবনুল কাইম জাউজিয়া রাহেমাউল্লাহ তিনি বলেছেন সবগুন হাদিসি দৈব দুর্বল সুতরাং মোলাক্ষা আকারে সংক্ষিপ্ত আকারে আমরা এটা বলতে পারি সেটা হলো যে দুইজন পাবে বাণী আদম থেকে আদম সন্তান থেকে দুজন পাবে আর আল্লাহ তালা রহমতে সে একাধিক একজন দুইজন পাঁচজন দশজন একাধিক তার কর্ম অনুযায়ী পাবে ইনশাআল্লাহ কিন্তু সত্তর জনই নির্দিষ্ট এ ব্যাপারে যেহেতু সয়াদিস নেই সেহেতু আমরা এই কথা থেকে দূরে থাকার চেষ্টা করবো বারো কালো